অনামিকা সাহা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়িকাদের নামের মধ্যে একটি অন্যতম নাম। বর্ষীয়ান এই অভিনেত্রী বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। বিশেষত বিন্দুমাসির চরিত্রে অভিনেত্রীর অভিনয় এখনও অনেকের মনে গেঁথে আছে। অনামিকা সাহা এমন একজন অভিনেত্রী যিনি প্রখ্যাত পরিচালক অঞ্চন চৌধুরীর বহু সিনেমায় অভিনয় করেছেন। নাচ নাগিনী নাচ ছবি শুটিং করতে গিয়েই একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অনামিকা সাহা। এই ছবিতে বিষধর সাপেদের সঙ্গে শুটিং করার সময় সাপের ছোবল খেয়েছিলেন তিনি। অভিনেত্রী সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে জানান, দোতলা বাড়ির সেট ছিল, বারান্দায় শাড়ি দিয়েছিল প্রায় 30টি সাপ, নিচে দাঁড়িয়েছিলাম আমি এবং আমায় ঘিরে ফনা তুলেছিল 7টি সাপ, মাঝে ঝাঁটা দিয়ে আমায় নাচতে হচ্ছিল। এরই মধ্যে একটা সাপ ছোবল মারে, পা ভাগ কিস ঢাকা ছিল, সেই জন্য অল্পের উপর বেঁচে গিয়েছিলাম, কিন্তু সাপের বিষে আমার শাড়িটা খারাপ হয়ে গেছিল। সেই শাড়ি এখনও আমার কাছে সযত্নে তোলা আছে। প্রসঙ্গত, টলিপাড়ার এই দাপুটে ভিলেন বেশ কিছুদিন আগেও ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন, তবে করোনা পরিস্থিতির পর থেকে এখন অনেকটাই কাজ করা কমিয়ে দিয়েছেন তিনি। যদিও তাতে অভিনেত্রীর জনপ্রিয়তায় কিন্তু একটু আঁচ পড়েনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।